পাথর কাটা স্টেডিয়ামে তালতলি বনাম চরদনি মধ্যকার আজকে নাটকীয় পেনাল্টি কিক, যেহেতু তালতলি একটি গোল দিয়েছিল অফসাইডের ফাঁদে পড়ে গোলটি হয়নি। তো আপনাদের দেখাচ্ছি আজকে পেনাল্টি কিক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কি খবে ভাগ্যে যাদের শীত শূন্য তারাই হয়তো বাঁচতে মোমেন্টে প্রস্তুত যে শক্তিশালী কি খাওয়ার কথা সেখানে মারার কথা ফেল তিনি মানসিকতা অত্যন্ত উত্তেজকর পরিস্থিতিতে থাকে, সে হত্যা থেকে হতো না চন্দন একাদাস শূন্য চন্দন একাদাস দোল আমি ওই মাঠে দেখেছি তাকে খেলতে অত্যন্ত চমৎকার খেলেন মিডমাকে, তিনি কিন্তু তার গোলটিকে অনায়াসে দিয়ে দিলেন, গোল লক্ষ্যকে সুযোগ দিলেন না কোন তিন নম্বর কি করার জন্য প্রস্তুত চমৎকার তিনটি গোল করে উভয় দল কি সমতার সমতায় রয়েছেন রাখলাম না দশ নম্বর যাচ্ছে ফেরত খেলার বর্গুণা একাদশ তালতলি একাদশ আর গুজরাট গভীর ঘাট একাদশ
এতটুকু ঠিক করার জন্য প্রস্তুত। সরাসরি যে লক্ষ্যকে পরাস্ত করে কিন্তু গোল করে নিলেন, তারাই হয়তো বা সুযোগ পেতে পারেনি, মহা আরো ঠিক বাড়াতে হবে, এই খেলা সমাপ্ত করতে হয়নি। পঞ্চমকে করার জন্য প্রস্তুত, সরাসরি গোল লক্ষ্যকে পরাস্ত করে মেটে ধরে দিলেন। কিন্তু পাঁচটি মধ্যে চারটা দুই গোল গোলে পরিণত করেছেন এবং ফাইনাল খেলা সুযোগ পাবে, আর যদি বের হয় আমার নতুন করে চিন্তিত হবে। আট নম্বর দশ খেলোয়াড় দাসের আপনারা তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। দর্শক আপনারা গোল করতে পারেন না, কেউ দর্শকদের অনেক করে আপনাকে গোল করতে পারেন না, সাধারণত কিছু আছেন ধন্যবাদ।